দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে আসলাম আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। এই বাটা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে অনেকে অনেক রকমভাবে করে থাকে, কিন্তু আমি আমার মতন করে করলাম। এটা একটা খুব সুন্দর টেস্টি রেসিপি। তো চলো, এই রান্নাটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা মাছের রেসিপি দেখাবো। সেই রেসিপিটা হলো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। আমি এখানে প্রথমে বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। সবকটা মাছ দেওয়া হয়ে গেছে, এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। আস্তে আস্তে মাছগুলো ভাজা হবে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি একটা পিস উল্টে দিয়েছি, কারণ এই পিসটা ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব কটা মাছ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেলব। এবার দেখো, আমি এখানে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার যে তেলটা ছিল, সেই তেলটা আমি নষ্ট করব না। তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি, দেখো ছোট ছোট করে কেটে রেখেছি, সেই ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলো নামিয়ে নেব। এবার দেখো, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, কারণ যেটুকু মাছ ভাজা তেল ছিল ওটা দিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখো খুব সুন্দর করে সোনালি রঙের করে ভাজা হয়ে গেছে। দেখো একদম সোনালি রং হয়েছে। এবার এর মধ্যে আমি দেব মশলা বাটা। দেখো এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা। এই পেঁয়াজ, আদা আর লঙ্কা আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি। এটা এবার আমি 2 মিনিট মতন একটুখানি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখলাম। চলো এটা একটু খুলে দেখি। যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি, তাই এটাকে আগে একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এগুলোকে ভালো করে কষাবো। এটা একটু ঢেকে দিচ্ছি।
বেশ ভালো করে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। দেখো বন্ধুরা, আমি ফুলকপিগুলো দিয়েও কিন্তু ভালো করে এর মধ্যে মিক্সড করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ একটুখানি মিক্সড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা, দিয়ে দিচ্ছি ঝোল বানাবো, তার জন্য একটু বেশি জলই দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা, ফুলকপি, আলু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটা আমি খানিকক্ষণ ফুটতে দেব যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। চলো বন্ধুরা এটা দেখে নিই, ফুলকপি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে বাটা মাছগুলো দিয়ে দেব, সবকটা মাছই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এর মধ্যে ঝোলের মধ্যে একটু এপিট ওপিট করে দেব যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে। এবার আমি আরেকটু ঢেকে দেব, ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। দিয়ে এক মিনিট মধ্যে যেই ফুটবে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি দু মিনিট দমে রেখে দেব। দেখো বন্ধুরা, আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না প্লিজ। তো এখনকার মতো রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।